बिस्मिल्लाह रहमान रहीम शीतेर ए सकाले करोना काले आमादेर मणिपुर आईलैंड डिग्री कॉलेज आयोजित भिड़ी क्लासे तोमादेरके शुभेच्छा स्वागतम। आज आमरा ए पर्याय आलोचना करब व्यवसाय शिक्षा शाखार बैंकिंग और बीमा द्वितीय पत्र शिरोनाम बैंक हिसाब धारावाहिक लेक्चर आज के 11तम दिन चतुर्थ नम्बर चैप्टर এই চ্যাপ্টার আলোচনা করলে আমরা যেগুলি সাধারণত জানতে পারবো যা আমি ব্যাংক হিসাবে প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো ব্যাংক হিসেবে শরীরভাবে নির্বাচন করতে পারবো ব্যাংক হিসেবে গোপনীয়তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। আমরা শুরুতেই আলোচনায় যাব ব্যাংক হিসেবে প্রকারভেদ কি এখানে একটু শখে আমরা দেখি ব্যাংক হিসাবকে আমরা সাধারণ তিন ভাগে ভাগ করি। একটি হচ্ছে চলতি হিসাব, অন্যটি সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। চলতি হিসাবের আবার দুটি ভাগ আছে, একটি সাধারণ চলতি অন্যটি বিশেষ চলতি। সাধারণ চলতি হিসাব যেটি সাধারণত এই হিসাবের সপ্তাহে যতবার সময় যতবার ইচ্ছে অর্থ জমা দান করা যায় এবং উত্তোলন করা যায় এই হিসাবে সাধারণত কোনো সুদ দেওয়া হয় না। এখানে আমি দুটি ভাগে ভাগ করেছি, একটি সাধারণ চলতি অন্যটি বিশেষ চলতি। সাধারণ চলতি হিসেবে সাধারণত কোনো সুদ দেওয়া হয় না এবং সপ্তাহের প্রতিদিন এখানে যতবার ইচ্ছে অর্থ জমা দেওয়া যায় এবং অর্থ উত্তোলন করা যায়। বিশেষ চলতি হিসাবটি হচ্ছে যে এই হিসাবে সপ্তাহের প্রতিদিন অর্থ জমা দিয়ে উত্তোলন করা যায় পাশাপাশি এবং একটু পার্থক্য আছে, হয়তো অল্প কিছুদিনের জন্য অর্থটি জমা থাকে এই হিসাবে, যার ফলে এই হিসাবের এগেনস্টে বিপরীতে অল্প কিছু সুদ দেওয়া হয় থাকে। এই হিসাবেও সপ্তাহে যতবার ইচ্ছে টাকা জমা দেওয়া যাবে, কিন্তু এর বিশেষত হচ্ছে যে এই হিসাবের বিপরীতে কিছু সুদ দেওয়া হয়। এই হলো আমার চলতি হিসাব। তারপরে আসবো আমরা সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাব আমরা কোনটিকে বলবো, যে হিসাবের সপ্তাহে যতবার ইচ্ছা অর্থ জমা দেওয়া যায় কিন্তু সপ্তাহে দুবারের বেশি অর্থ উত্তোলন করা যায় না এবং এই হিসাবের বিপরীতে কিছু সুদ দেওয়া হয়ে থাকে, এই জন্য একে আমরা সঞ্চয় হিসাব বলছি। এই হিসাব থেকে ব্যক্তি বিশেষ বা কোনো ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী সাধারণত দেখা যায় যে যাদের নির্দিষ্ট কিছু আয় রোজগার থেকে থাকে বা কোনো চাকরিজীবী কোনো পেশাজীবী, তারা এই হিসাবে অর্থ জমা করে থাকেন এবং এর বিপরীতে কিছু সুদ পেয়ে থাকেন। সঞ্চয় হিসাবকে আবার প্রথমত দুটি ভাগে ভাগ করবো, একটি সাধারণ সঞ্চয়, অন্যটি হচ্ছে অন্যান্য সঞ্চয় হিসাব।
প্রথমত আমরা চলে আসি সাধারণ সঞ্চয় হিসাবে। সাধারণ সঞ্চয় হিসাবটি হচ্ছে আমার সেই হিসাব যেটা আমরা সঞ্চয় হিসাবের সংজ্ঞা হিসাবে সংজ্ঞায়িত করি, যে হিসেবে সপ্তাহে যতবার ইচ্ছে অর্থ জমা দেয় তাই এবং সপ্তাহে দুবারের বেশি অর্থ উত্তোলন করা যায় না, বিশেষ অনুমতি ছাড়িয়ে সাধারণত দুইবারের বেশি অর্থ উত্তোলন করতে চাইলে বিশেষ অনুমতি প্রয়োজন হয়। আর দ্বিতীয় হচ্ছে অন্যান্য সঞ্চয়ী হিসাব, এর মধ্যে আমার যেগুলি আসবে সেগুলো হচ্ছে গৃহ সঞ্চয়ী, স্কুল সঞ্চয়ী এবং মহিলা সঞ্চয়ী, শ্রমিক সঞ্চয়ী হিসাব। এক নম্বরে আমরা আসি গৃহ সঞ্চয়ী হিসাব। আমরা আমাদের গ্রামভিত্তিক এই বাংলাদেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে, দেখা যায় তাদের উৎপাদিত ফসল উৎপাদন করে তারা কিছু অর্থ জমা করে থাকে নিজ নিজ বাসাতে। এই জমাকৃত ফসল বিক্রয় করে তারা যে অর্থ, ফসল থেকে যে অর্থ পায় সাধারণত বাসা জমা রাখে। এই অর্থগুলিকে অলস অবস্থায় ফেলে না রেখে যদি ব্যাংকে জমা রাখা যায় তাহলে সেই ক্ষেত্রে তারা কিছু আর্থিক সুবিধাও পেয়ে থাকে, আর ব্যাংক সেক্ষেত্রে একটি অর্থ মূলধন গঠনের সুযোগ তৈরি করে। এই জমাকৃত অর্থগুলিকে এক জায়গায় করে একটি মূলধন গঠনের সুযোগ তৈরি করে। গৃহ সঞ্চয়ী হিসাবে থেকে দেখা যাবে যে সেখানে একদিকে যারা হিসাব হোল্ডার বা হিসাব যাদের নামে আছে তারা একটু অর্থ পেয়ে থাকে সুদ হিসেবে, আর ব্যাংক মূলধন গঠন করে থাকে। দুই নম্বরে আমরা আসি স্কুল সঞ্চয়ী হিসাব। স্কুল সঞ্চয়ী হিসাব সবচেয়ে আমাদের দেশের স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন সময়ে তাদের স্কুলে যাতায়াত, স্কুলে কলেজে যাতায়াতের সময় বাসার থেকে তাদের নিজস্ব কিছু কেনাকাটা বা টিফিন বাবদ কিছু টাকা নিয়ে থাকে। এই টাকাগুলি তাদের হয়তো সম্পূর্ণ প্রয়োজন হয়। আমরা যদি এখানে একটু উদাহরণ দিই, দেখা যায় একটি স্টুডেন্ট বাসা থেকে প্রতিদিন 50 টাকা নিচ্ছে, অথচ তার দেখা তো 50 টাকা খরচ হচ্ছে না। সেই ক্ষেত্রে তার দেখা যাচ্ছে যে 10 টাকা সবসময় থেকে যায়, 10-20 টাকা থেকে যায়। সেখানে সে যদি একটি স্কুল সঞ্চয় হিসাব খুলে মাস শেষে এই জমাকৃত টাকাটি ব্যাংকে জমা রাখে তাহলে সেই ক্ষেত্রে সে মাসিক সঞ্চয় হিসাবে 300 টাকা ন্যূনতম পক্ষে 300 টাকা জমা করতে পারবে, যা এক সময় তার একটা বড় ধরনের অর্থের পুঁজি তৈরি করে দেবে। পাশাপাশি সঞ্চয়ী একটা মনোভাব তৈরি করবে যা ভবিষ্যৎ জীবনে তার সঞ্চয় সব সঞ্চয়ের একটা প্রবণতা তৈরি করবে। এই স্কুল সঞ্চয়ী হিসেব থেকে ভবিষ্যতে সে একটি মুনাফা পেয়ে থাকবে বা সুদ পেয়ে থাকবে। তিন নম্বর মহিলার সঞ্চয়ী হিসাব। মহিলার সঞ্চয় হিসাব বলতে আমরা সাধারণত দেখে থাকি শহরে অথবা গ্রামে যেখানেই হোক, আমাদের যারা হাউস ওয়াইফ বা গৃহবধূ থাকেন তাদের নিত্যনৈমিত্তিক খরচের জন্য তাদের হাতে যে টাকা থাকে এবং রান্না করার জন্য গ্রামগঞ্জের মহিলাদের যে কাছে যে চাল থাকে, তারা যদি সেখান থেকে এক মুষ্টি করে চাল তাদের
উঠায় রাখেন, উদাহরণস্বরূপ বলতেছি এটা আমি, অথবা বাজার খরচের টাকা থেকে কিছু কিছু করে জমান, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে মাস শেষে তার কাছে 200-300 টাকা থেকে যাবে মিনিমাম। তো তিনি যখন একটা অ্যাকাউন্ট করে ব্যাংকে টাকা জমা রাখবেন, তখন আমরা এটাকে মহিলা সঞ্চয় হিসেবে চিহ্নিত করব এবং এই টাকাটি 5-10 বছর পরে একটা বড় অ্যামাউন্টে পরিণত হবে, যেটি তার সংসারের জন্য কোন বিশেষ কাজে তিনি ব্যবহার করতে পারবেন। তো এই যে মহিলা সঞ্চয় হিসাব, এই সঞ্চয় হিসাবের বিপরীতে ব্যাংক একটি মুনাফা বা লাভ দিয়ে থাকেন বা সুদ দিয়ে থাকেন। তার এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের মহিলা তারা একদিকে সঞ্চয় উদ্বুদ্ধ হচ্ছে, অন্যদিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদের জমা হচ্ছে। 4 নম্বরে আসে শ্রমিক সঞ্চয় হিসাব। প্রতিটি শ্রমিকের আমরা যদি ডেলিভারার হিসেবে তারা যেটা রোজগার করে থাকেন বা দিন মজুর হিসেবে যেটা রোজগার করে থাকেন, এই শ্রমিকরা তারা প্রতিদিন তাদের রোজগার থেকে একটি অংশ যদি কেটে রাখেন, যেমন একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন অটোওয়ালা হতে পারেন, ইনি একজন শ্রমিক, শ্রমিক দিয়ে যাদের যেটি রোজগার করেন তাকে আমরা সাধারণত শ্রমিক বলে থাকি। এই শ্রমিক প্রতিদিন তার আয়ের একটি অংশ জমা রাখবেন এবং মাস শেষে এইটা দেখা যাচ্ছে যে 200-300-500 টাকা তার হয়ে গেছে। এই জমাকৃত অর্থটি সে যখন ব্যাংকে জমা দিবে প্রতি মাসে, এটি তার একটি সঞ্চয় হিসাবে পরিণত হবে, সঞ্চয় হিসাবে গণ্য হবে এবং এই টাকাগুলি ভবিষ্যতে তার একটি পুঁজি তৈরি করবে, যেটি ব্যাংকের জন্য মূলধন গঠন হবে এবং এই শ্রমিকের জন্য একটি মোটা অঙ্কের অর্থ তৈরি করে দেবে, যা সে ভবিষ্যতে একটি বিপদ আপদের সময় কোনো কাজে ব্যবহার করতে পারে। তো এই হলো আমার সঞ্চয় হিসাব। এবার আমরা আসবো আমার তৃতীয় হিসাব, যদি স্থায়ী হিসাব। স্থায়ী হিসাবটা কি? স্থায়ী হিসাব হচ্ছে সাধারণত ব্যাংকে, ব্যাংক এই একটি অর্থ তারা জমা রাখেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। এটা হতে পারে 1 মাস থেকে 1-10 বছর পর্যন্ত। এবং ব্যাংক এগেনস্টে নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকেন। তো এই স্থায়ী হিসাবের আমরা 2টি ভাগে বিভক্ত করবো, একটি সাধারণ স্থায়ী হিসাব, অন্যটি বিশেষ স্থায়ী হিসাব। সাধারণ স্থায়ী হিসাব আমরা কোনটাকে বলি? সাধারণত 1 মাস থেকে 10 বছরের জন্য একটি হিসাব খোলা হলো এবং একটি টাকার নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দিয়ে মেয়াদ শেষে টাকাটি উত্তোলন করা হয়, এটাকে বলবো আমরা সাধারণ স্থায়ী হিসাব। এ বিশেষ স্থায়ী হিসাবটা কি? বিশেষ স্থায়ী হিসাবটি হচ্ছে এইটি নির্দিষ্ট করে আমাদের সময় থাকে না, যে কোনো সময় ব্যাংক নিজের সিদ্ধান্ত ক্রমে এই ধরনের হিসাব খুলে থাকে এবং সেখানে 7 দিন থেকে উপরে যতদিন পর্যন্ত মনে করে ততদিন পর্যন্ত তার আগে এই হিসাবটি খুলে থাকে এবং অল্প সময়ের জন্য এই বিশেষ স্থায়ী হিসাবগুলি সাধারণত অল্প সময়ের জন্য হয়ে থাকে এবং এখান থেকে একটি টাকা তারা পেয়ে থাকে। এই হলো আমার ব্যাংক হিসাবের প্রকারভেদ।
এখান থেকে আমরা আমাদের বিভিন্ন হিসাবের কথা উল্লেখ করি, চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। এই তিন হিসাবের চয়েস করার জন্য যে কোনো একটি হিসাব যার যে পর্যায়ে যে রোজগার সেই অনুযায়ী তারা একটি এই হিসাবগুলোতে লেনদেন করতে পারে। এখন এই পর্যায় থেকে দ্বিতীয় একটা হাপে আসি, সেটা হচ্ছে যে ব্যাংক হিসাব সঠিকভাবে নির্বাচন করতে পারব। ব্যাংক হিসাব সঠিকভাবে নির্বাচন করতে গেলে আমরা এখানে উল্লেখ করব একজন পেশাজীবীর কথা বা একজন শ্রমজীবীর কথা, শরীর বা একজন চাকরিজীবীর কথা। একজন চাকরিজীবী তিনি ব্যাংক হিসাব নির্বাচন কিভাবে করবেন? আমরা উল্লেখ করে থাকি সাধারণত একজন চাকরিজীবী তিনি তার মাসিক আয় থেকে একটি অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ মাস শেষে নিয়ে জমা রাখবেন নিজের কাছে এবং এবং পরবর্তীতে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকে জমা দিবেন। তাহলে বেতনের একটি অংশ আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, এমনি করে যদি টাকা জমানো যায় তাহলে একটি বিশাল অঙ্কের একটা পুঁজি তৈরি হবে। তো এইভাবে একজন চাকরিজীবী তিনি তার অ্যাকাউন্ট নির্বাচন করতে পারেন। সর্বশেষ আমরা আসব ব্যাংক হিসাবের গোপনীয়তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা। ব্যাংক হিসাবের গোপনীয়তার প্রয়োজনীয়তা কে অবশ্যই অবশ্যই প্রয়োজনীয়। ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা করতে না পারলে আমরা একদিকে যেমন ব্যাংকাররা ক্ষতিগ্রস্ত হব, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হবে তার মক্কেলরা। এই জন্য ব্যাংক হিসাবে কোনো অবস্থাতেই কাউকে বলা যাবে না ব্যাংক হিসাবে কত টাকা আছে, কার কাছে কত টাকা আছে, কার অ্যাকাউন্টে কত টাকা আছে, এটা কোনো অবস্থাতে কেউ কাউকে যেন না বলে, না ব্যাংক কর্মকর্তা না একজন অ্যাকাউন্ট হোল্ডার। আমরা আজকে এই শিখন ফলে যেগুলি উল্লেখ করেছি অবশ্যই এগুলো খেয়াল করতে হবে এবং যে কোনো সময় আমাদের এগুলি আলোচনা পর্যালোচনার বিষয় হয়ে দাঁড়ে। এই পর্যায়ে আমরা আজকের আলোচনা এখানে শেষ করব। পরবর্তীতে কোনো একটা নতুন ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ সবাইকে।